ওয়েলকাম ব্যাক টু বং গড়িট, আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি নতুন এপিসোড নিয়ে। বললাম আজকে কথা বলবো সাকিব খান, বাংলাদেশের সুপারস্টার, ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে আজকে কথা বলবো। সাকিব খানের প্রিয় তো আমার সারা বিশ্বে চলছে, যেটা অলরেডি সুপার হিট এবং বহু হলে বাংলাদেশেও খুব ভালোভাবে রমরমিয়ে চলছে এবং আরও অনেক দিন চলবে, এবং আমরাও সেই শুভকামনা করি যে অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি। এবার যে নিউজটা এসছে সেটা হচ্ছে দরদ নিয়ে। সাকিব খানের নতুন সিনেমা দরদ নিয়ে অনেক রকমের কথা চলছিল, অনেক বিতর্ক চলছিল যে কবে হবে, আদৌ ছবিটা হবে কি হবে না। তবে একটা বিশ্বস্ত সূত্র থেকে আমি যে খবরটা পেয়েছি যে দরদ ছবিটা কিন্তু হচ্ছে। অনেকে যে বলছিল যে হবে না হবে না, দরদ ছবিটা কিন্তু হচ্ছে অবশেষে, এবং কবে এক্স্যাক্টলি আসবে সে ব্যাপারে খোলসা করা হয়নি। যদিও কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি যে কবে থেকে কাজ শুরু হবে, কবে রিলিজ করবে, কোনো কিছুই কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই। তবে যেটুকু বিশ্বস্ত সূত্র থেকে যেটুকু খবর পাচ্ছি সেটা এটাই মনে হচ্ছে যে এটা কিন্তু এই বছর কোনো কিছুই রিলিজ বা কোনো কিছু হবে না। যেটা জানা যাচ্ছে হয় এটা সম্ভবত ঈদে মুক্তি পাবে, কোন ঈদ সেটা বলতে পারবো না। তবে সেটা যেমন এবার এই ঈদে যেমন এখানে মুক্তি পেল সাকিব খানের প্রিয়তমা, হয়তো তেমনি পরের বছর ঈদে মুক্তি পাবে দরদ। তবে দরদের কাজ কেমন হবে, চলবে, কবে থেকে হবে সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো আপডেট নেই, কোনো রকম অফিসিয়াল ঘোষণা নেই। তবে যেটুকু আপডেট পেয়েছি সেখান থেকে এটাই জানাতে পারছি যে দরদ ছবিটা অবশেষে হচ্ছে। সাকিব খান ফ্যানরা কিন্তু প্রিয়তমার পর অত্যন্ত মানে অধীর আগ্রহে বসে আছে যে কবে একটা অ্যানাউন্সমেন্ট আসবে দরদ নিয়ে, দরদ ছবিটা, কে কে থাকবে দরদ ছবিতে, কে মেন হিরোইন হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে বলিউডের কিছু হিরোইনকে নিয়ে ভাবা হচ্ছে, শেহনাজকে নিয়ে ভাবা হচ্ছে বা আদার্স হিরোইনরা আছে তাদেরকে নিয়ে ভাবা হচ্ছে, নেহা শর্মাকে নিয়ে ভাবা হচ্ছে। তো এক্স্যাক্ট ডিটেলস কিন্তু আমাদের হাতে নেই, তবে দরদ ছবিটা হচ্ছে ফাইনালি অনন্য মৌনের সাথে, সেটা একেবারে কনফার্ম। সম্ভবত এটা পরের বছর ঈদের সময় আসবে, কিন্তু কোন ঈদ সেটা কিন্তু আমরা এখনও জানি না। অফিসিয়াল আপডেট পেলে কিন্তু অবশ্যই জানাবো। তবে আমি এটাও বলবো যে সাকিব খানের উচিত এবার অফিসিয়াল একটা কনফার্মেশন করে দেওয়া যে এক্স্যাক্টলি কবে থেকে কাজ শুরু হবে এবং কবে রিলিজ হবে, কেন তার ফ্যান্সরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।